আমরা এসে গেছি। অদিতি, কোথায় এলাম? আরে কোথায় এলাম মানে, এই তো এই যে আমাদের বাংলো। কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেল ঋষি। বলছো তখন শোনো, এই সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। অদিতি শোনো, তুমি 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 একটু 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 বিশ্রাম করে নাও, কালকে সকালে উঠে দেখবে সব ঠিক হয়ে গেছে। না, আমি জানি না, কিছু ঠিক হবে না, আমি কিছু বোঝাতে পারছি না তোমায়। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ঠিক আছে, শোনো আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, কেমন? এই বোকামি, আমরা ওই আদিবাসীদের গ্রামে বেড়াতে গিয়েছিলাম, মনে পড়ছে ভাই? হ্যাঁ, আমরা নাচ দেখছিলাম, হ্যাঁ, তারপর ওরা মজা করে আমাদের একটা জিনিস খেতে দিয়েছিল। তোমার তো অভ্যেস নেই, তুমি খেয়ে কিরকম একটা তোমার অচৈতন্য হয়ে পড়েছিল, মনে পড়ছে? শোনো, কিচ্ছু না, সব ঠিক হয়ে যাবে, একটা ভালো করে ঘুম দাও। হ্যাঁ, এসো এসো আমার সঙ্গে, চলো চলো, এসো এসো এসো। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না ঋষি, কিচ্ছু ঠিক হবে না, আমি জানি কিচ্ছু ঠিক হবে না। তুমি বারবার কেন এই কথা বলছো বলো তো? ঠিক হবে না, ঠিক হবে না, চলবে না, তুমি চলবে না, চলবে না। অদিতি, তুমি এরকম করছো কেন? অদিতি, আমার কথাটা শোনো প্লিজ, তুমি তুমি আজকে রাত্রিটা চলো চলো আমার সঙ্গে, চলো একটু ঘুমিয়ে নাও, দেখবে কাল সকালে ওটা সব ঠিক হয়ে যাবে, আমি তো তোমাকে বলছি। না, কিচ্ছু ঠিক হবে না, চলে যাও, চলে যাও আমার সামনে থেকে, চলে যাও ঋষি, চলে যাও, ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, চলে যাও আমার সামনে থেকে। আমি বুঝতে পারছি না তুমি এভাবে ব্যবহার করছো কেন আমার সঙ্গে, আমরা কি অন্যায় কিছু করেছি? After all, I'm your husband.